হ্যালো সবাইকে, আমরা চট করে তোমাদের বার্ষিক পরীক্ষার যে বিজ্ঞান নমুনা প্রশ্নটি আছে সেটি দেখে নিব। তো তার আগে আমি একটা তথ্য তোমাদের সাথে আবার একটু শেয়ার করে নিই। গত ভিডিওতে আমি যে মানবন্টন বা সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে একটা কথা মিসিং হয়েছিল যে তোমাদের এই যে বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম সিলেবাস 6 নম্বরে যে অপশন বিভাগের মধ্যে যে অধ্যায়গুলো দেওয়া আছে সেগুলো কিন্তু সবগুলাই অনুসন্ধানী পাঠে। এটা একটু বারবার দেখে নিবা, তোমরা অনেকেই এটা না বুঝে করা শুরু করবে। যাই হোক, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিজ্ঞান নমুনা কোশ্চেনটি দেওয়া আছে, পূর্ণ মান হচ্ছে 100, সময় 3 ঘন্টা। তো প্রথম বিভাগে দুইটা পার্ট থাকবে, 90 প্রশ্নের দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে এমসিকিউ আর একটা হচ্ছে একতায় উত্তর। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এমসিকিউগুলা এগুলো আগের সিস্টেমের মতোই করে তারা দিছে, যে কোন উদ্ভিদটি গুল্ম জাতীয়, এখানে 4টা থেকে একটা হবে আনসার, ব্যাটারিতে শক্তি কি হিসেবে জমা থাকে, 4টা থেকে একটা হবে, জাস্ট রাইট মার্ক দিয়ে দিতে পারো। তোমাদেরকে স্যারেরা বলে দিবে যে রাইট রাইট মার্ক দিবা নাকি গোল করবা, এখানে প্রশ্নগুলো এভাবেই তৈরি করবে তারা, ঠিক আছে? তো প্রশ্নগুলো দেখতে মানে মানে একবারে আগের যে কোয়েশ্চেনগুলো আসছিল ওইটার মতোই বানাইছে, এটা দেখে খুবই ভালো লাগতেছে। দেখো কত সুন্দর কোয়েশ্চেন, তো হুবহু এই কোয়েশ্চেনে যে তোমাদেরকে দিয়ে দিবে বিষয়টা এমন না, এটা কিন্তু স্পষ্ট করে বলা আছে যে এটা হচ্ছে নমুনা কোয়েশ্চেন, এটা টিচাররা কখনোই ব্যবহার করবে না। এই 15টা হচ্ছিল কি এমসিকিউ, তারপরে হচ্ছে এক কথায় উত্তর, স্বর্ণলতা কোন ধরনের উদ্ভিদ, এটা মানে এক কথায় লিখতে হবে, জাস্ট একটা বা দুইটা ওয়ার্ডের মধ্যে, ঠিক আছে? এখানে কয়টা কোয়েশ্চেন থাকবে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা থাকবে, 10টার 10 মার্ক। তারপরে হচ্ছে এখানে খ বিভাগে সংক্ষিপ্ত উত্তর থাকবে, যেগুলার সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, যেগুলার এক একটার মান হবে 2 নম্বর করে, 2 নম্বরের জন্য 3 4 লাইন লিখতে হবে। এখানে দেখতে পাচ্ছ তোমরা 10টা কোয়েশ্চেন। তারপরে ঘ বিভাগে থাকবে রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন, মানে ডিরেক্টলি কোয়েশ্চেন করবে, কোনো উদ্দীপক টুদ্দীপক থাকবে না, ঠিক আছে? তারপরে ঘ নাম্বার যেটা আছে, ও আচ্ছা, মানবন্টন এখানে 5টা কোয়েশ্চেনের জন্য 3 নম্বর করে, 3টি কোয়েশ্চেনের জন্য 5 নম্বর করে থাকবে। এই যে এইভাবে যে প্রথম কোয়েশ্চেনের জন্য এখানে কিন্তু এই যে এতটুকুর জন্য হচ্ছে 2 নম্বর, আর বাকি এতটুকুর জন্য হচ্ছে 3 নম্বর, এভাবে কোয়েশ্চেনটা সাজাবে তারা, ঠিক আছে? অথবা সরি, এখানে এই যে 1 এবং 2 দুইটাই কিন্তু এখানে কাউন্ট করছে তারা, ঠিক আছে? তো বিভিন্নভাবে কোয়েশ্চেনগুলো করতে পারে, যেটার মানটা একটু আগে পিছে হবে। যেমন এই যে এখানে 1 এবং 4 দিয়ে 5 মিলানো হয়েছে, এখানে 2 3, 3 2 দিয়ে মিলানো হয়েছে, এখানে 2 3 দিয়ে মিলানো হয়েছে, জাস্ট এতটুকু আর কিছু না। তারপরে হচ্ছে ঘ বিভাগ, দেখো যে কত সুন্দর কোয়েশ্চেন, রচনামূলক প্রশ্ন, এটা কিন্তু জাস্ট নমুনা, তুমি একটা আইডিয়া নিতে পারবা যে এখানে কোয়েশ্চেনগুলো কীভাবে আসতে পারে, ঠিক আছে? তো বারবার এগুলো দেখলে, ভিডিওটা দেখলে তোমাদের অনেকটা ক্লিয়ার চলে ক্লিয়ারেন্স আসবে, ক্লিয়ার হয়ে যাবে বিষয়গুলো। তো এখানে ঘ বিভাগে হচ্ছে 7টা প্রশ্ন থাকবে, 5টা দিতে হবে, প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য 2টা পার্ট থাকবে, এই যে এখানে 2টা পার্ট, 4 4 করে অথবা 3 5 করে থাকতে পারে, এই যে 3 5, ঠিক আছে? 5টা কোয়েশ্চেন থাকবে, 3 5 অথবা 4 4 করে মিলে 8 বানাবে, 5 5টা কোয়েশ্চেন, 8 নম্বর করে, 5 8 এ 40। এখানে ঘ বিভাগে গুরুত্বপূর্ণ একটা ইয়ে, এখানে 40 মার্কের জন্য তুমি লিখবা, আর অবশ্যই 4 4 করে, যেহেতু 4 করে, 4-এর জন্য একটা কোয়েশ্চেনের আনসার অ্যাটলিস্ট 1 পৃষ্ঠা বা 1 পৃষ্ঠার চেয়ে বেশি 1.5 পৃষ্ঠা এরকম লেখা উচিত। এবং হচ্ছে 8 নম্বরের জন্য অ্যাটলিস্ট কত 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠার মতো লেখা উচিত। আর অবশ্যই বিজ্ঞানের ক্ষেত্রে তোমাদেরকে বলবো যে বিজ্ঞানের ক্ষেত্রে অথেন্টিক কিছু তথ্য দিলেই মানে মার্ক পাওয়া যায়, এত বেশি কী করতে হয় না, লিখতে হয় না, ঠিক আছে? হাবিজাবি অনেক কিছু অনেকে লিখে ফেলে, কিন্তু এগুলোর প্রয়োজন নাই, জাস্ট যেগুলো আছে এগুলো লিখলেই এনাফ, ওকে? এগুলো বিজ্ঞানের ক্ষেত্রে প্রযোজ্য আর কি, আর অন্যান্য বিষয়গুলোতে একটু ব্যতিক্রম যে বেশি লিখতে হয় আর কি। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে হচ্ছে আমরা নিচে গেলে আরও কোশ্চেনের যে অবশিষ্ট অংশ সেটা দেখতে পাবো, ঠিক আছে? তো এটা কিন্তু স্যারেরা মডিফাই করে দিবে, এরকম কোশ্চেনের মানে একবারে হুবহু দিবেই না, জাস্ট এটা একটা মডেল মানে নমুনা। তারপরে এখানে নমুনা উত্তর বহু নির্বাচনের জন্য কীভাবে হতে পারে, যে বহু নির্বাচনের জন্য এইভাবে লিখা মানে লিখতে হবে, আর এক কথার ক্ষেত্রে এভাবে লিখতে হবে। অনেক স্যারেরা এটাকে মানে চেঞ্জ করে দিতে পারেন, যে একের জন্য জাস্ট ক ক গ গ এইভাবে যে কোনো 4টা থেকে একটা লিখলেই হবে আর কি, ঠিক আছে?
আর এখানে রচনামূলক প্রশ্নের দৃশ্যপট নির্ভর থেকে একটি প্রশ্নের রুবিক্স দেওয়া হয়েছে, ঠিক আছে, যে কিভাবে কি হবে না হবে, তো তোমরা চাইলে এটা দেখতে পারো। এই ছিল মূলত আজকের ভিডিও, তো আমরা পরবর্তীতে বাকি সাবজেক্টের ভিডিওগুলো আপলোড করে দিব। ধন্যবাদ।